দবকার মদারটলিত চরম অপমান কুঠাকণ্ঠ ডক্টর ভূপেন হাজরিকাক মদারটলির পাহাড়ের দাঁতিত এক নির্জন স্থানত কেইবালক্ষ টকা ব্যয়ে নির্মাণ করা হয়েছিল ভূপেন হাজরিকা মুক্তি মঞ্চ। বছরটোর 365 দিনে ঘাঁহ বনেরে আবরি থাকে এইখন মঞ্চ আর উদ্যান। মদ জুয়ার ঘাটিত পরিণত হয়েছে ভূপেন হাজরিকা মুক্তি মঞ্চ। জহি কহি গেছে ভূপেন হাজরিকা মুক্তি মঞ্চর উদ্যানের প্রতিমূর্তিটি। খোদাগণ্ড ভূপেন হাজরিকাদেবর জন্মদিন আর এই জন্মদিনের প্রাক্ষণত সাংমাজি পঞ্চায়েতর যে মুক্তি মঞ্চ আছে, খোদাগণ্ড ভূপেন হাজরিকাদেবর নামত যে মুক্তি মঞ্চ তৈয়ার করা হয়েছে তাত যে পরিবেশ দেখা হয়েছে অত্যন্ত দুর্ভাগ্যজনক। আর আমি বিগত দিনতো কইছিল যে এই যখন মুক্তি মঞ্চ আছে এই মঞ্চখনক একমাত্র পঞ্চায়েতর প্রতিনিধি সকলে টকা ঘটিবর কারণে এই মঞ্চখন নির্মাণ করেছিল, কিন্তু পরবর্তী সময়ত এই মঞ্চখন যে চাফ চিকুণ করে রাখব লাগে এগারী মহামানব এই ব্যক্তিজনের নামত এই মঞ্চখন তৈয়ার করে এইখান মদ যা গাঞ্জার ঘাটি হিসাবে পরিগণিত হয়েছে। চাংমাজি পঞ্চায়েতত চাংমাজি পঞ্চায়েতর প্রতিনিধি সকলে বিভিন্ন ধরনের আঁচনিত এনে ধরনের লাখ লাখ টাকা আত্মসাত করেছে, যার জ্বলন্ত প্রমাণ এই মুক্তি মঞ্চখন। গতি আমি আমসলের পর দাবি জানাইছো যে এই মঞ্চখন ইতিমধ্যে এই যেখেতর প্রতিমূর্তি আছে এই মূর্তিটি ভাঙি দিয়া হয়েছে, গতি এক প্রকারে চূড়ান্তভাবে অপমান করা হয়ে আছে। আমি দাবি জানাইছো অতি শীঘ্রে এই সামগ্রিক বিষয়টির উপর তদন্ত হব লাগে। এই ধরনের জঘন্য অপরাধ করা আর অপমান করা যখন লোক আছে আর বিশেষক জনপ্রতিনিধি যখন ছত্রছায়াত এনে ধরনের একটা নির্জন স্থানত এই মুক্তি মঞ্চ তৈয়ার করে জনপ্রতিনিধিগী যে ধরনের টাকা আত্মসাত করেছে সকলের বিরুদ্ধে তদন্ত হব লাগে আর কঠোর শাস্তির ব্যবস্থা করবলে।